শিশু কিশোরী মুখরিত পরিবেশে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অনুষ্ঠিত হয় বার্ষিক গীতা ও নৈতিক পরীক্ষা। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির চট্টগ্রাম উত্তর জেলা সংসদ 200 শিক্ষার্থীর অংশগ্রহণে এই পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন আসেন ভাটিয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, বার্ষিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তপন ধর, প্রচার সম্পাদক বিপ্লব পার্থ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহসভাপতি বিপ্লব পাল চৌধুরী, সাধারণ সম্পাদক শিবু দাস, অর্থ সম্পাদক পরমিল দাস, মহিলা সম্পাদক সুমি দে, সীতাকুণ্ড উপজেলা সংসদের উপদেষ্টা পঙ্কজ কান্তি মণ্ডল, সহসভাপতি অমর সিং, সহসভাপতি সুমন রায়, সাংগঠনিক সম্পাদক সাগর দাস, পৃষ্ঠপোষক সুদীপ দত্ত, নির্বাহী সদস্য মিঠু শীল, মহিলা সম্পাদক দীপ্তি রায়, শীতলপুর শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সহসভাপতি রবিন সাহা। পরিদর্শন শেষে বক্তারা বলেন, সমাজে অনাচার ও নৈরাজ্য রোধে গীতা চর্চার কোনই বিকল্প নেই। গীতা জ্ঞান সনাতন ধর্মের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। শিশু বয়স থেকেই গীতা জ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, পরিবারই হচ্ছে শিক্ষার অন্যতম পীঠ। পরিবারে যত বেশি গীতা চর্চা হবে সে পরিবার ততই জ্ঞান চর্চার শীর্ষে থাকবে। কেন্দ্র উপনিয়ন্ত্রক ছিলেন আশিস বরণ চৌধুরী, কেন্দ্র সচিব রবি দাস, সহকারী কেন্দ্র সচিব সাগর দাস, ভাটিয়ারি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক ছোটন দাস, বাগিচিক ভাটিয়ারি ইউনিয়নের সংসদের সভাপতি শ্যামল দাস, শ্যামল রুদ্র পুলককর, সাধারণ সম্পাদক লালন দাস, সাধন দাস, রাহুল শর্মা, অঙ্কেশ্বর দাস, নিমাই দাস, রাজীব দে, জনি দাস ও হৃদয় দাস। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।